আগামী 7 জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় এটিকে স্বাগত জানিয়ে সারা দেশের মতো আনন্দ মিছিল করেছে যশোর জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের নেতৃত্বে নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল বের করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। Go! Oh.